খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের 582 জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার দেয়া বিবৃতিতে সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক বিবেচনায় তাকে অবিলম্বে বিদেশে যেতে দেওয়ার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, দীর্ঘ সময় বেগম খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, সম্প্রতি নানা জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বিবৃতিদাতারা মনে করেন, দেশের একজন শীর্ষ রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী এবং বয়োজ্যেষ্ঠ নারী হিসেবে যথাযথ চিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো? তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।